বেহেশতে যাওয়ার আশায় 58 বছর বয়সে বিয়ে করলেন হামিদা। হামিদার বয়স ভোটার আইডি কার্ডে 50 হলেও বাস্তবে 57 থেকে 58 বছর হবে। তিনি খুব গরিব, তবে ধর্মভীরু ও চরিত্রবান। এলাকার মানুষ কেউ কোনো দিন তার নামে কোনো বদনাম দিতে পারেনি, কেউ কখনো কোনো অভিযোগও দেয়নি তার বিরুদ্ধে। তবে বিয়ে করতে রাজি ছিলেন না। আসলে কি কারণে তিনি বিয়ে করতে চাইতেন না সেটি কেউ কখনো জানতে পারেনি। সম্প্রতি হামিদাকে কোনো একজন বলেছেন বিয়ে না করলে বেহেশতে যেতে পারবে না। তখন হামিদা বিয়ে করতে রাজি হন। এই খবর মুহূর্তের মধ্যেই গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী সবাই মিলে পাত্র খুঁজতে শুরু করে। দেখাশোনার এক পর্যায়ে মোকসেদ আলী গাজী মিলে যায়। পাত্রপাত্রী দুইজন দুইজনকে পছন্দ করলে বিয়ের দিনক্ষণ নির্ধারণ করা হয়। শুক্রবার দুপুরে জাঁকজমকপূর্ণ পরিবেশে গ্রামবাসীর আয়োজনে বিয়ে দেওয়া হয় তাদের। প্রতিটি মানুষের জীবনে বিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জন্ম ও মৃত্যুর পরই মানুষের জীবনে বিয়ে অনেক বড় একটি ঘটনা। আর তাই তো 58 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন হামিদা। জানা যায় অভাবের সংসারে জন্ম হয়েছিল হামিদা বেগমের। তার বয়স এখন 58 বছর। বাবা মাকে হারিয়েছেন অনেক আগেই। দুই বোনের মধ্যে বড় তিনি। ছোট বোনের বিয়ে হয়ে গেলে একা হয়ে যান হামিদা। তবে নিজে বিয়ে করতে রাজি ছিলেন না। অবশেষে হামিদা বেগম বিয়ের পিঁড়িতে বসলেন। গ্রামবাসীর আয়োজনে 68 বছর বয়সী মোকসেদ আলী গাজীর সঙ্গে তার বিয়ে দেওয়া হয়েছে। হামিদা বেগম সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালে ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রামের মৃত শহর আলী গাজীর মেয়ে। দিনমজুরের কাজ করে কোনো মতে চলতেন তিনি। বর মোকসেদ আলী গাজী একই উপজেলার নলতা ইউনিয়নের খোনা গ্রামের মৃত সবেদ আলী গাজীর ছেলে। তিনি নিজের জমিজমা দেখাশোনা করেন।